13ই মার্চ চট্টগ্রাম গণজাগরণ মঞ্চ দখল করার ঘোষণা দিয়েছে চট্টগ্রামের হেফাজতে ইসলামী নামের একটি ইসলামী দল। অন্যদিকে যে কোনো মূল্যে গণজাগরণ মঞ্চ রক্ষা করার এবং পূর্ব ঘোষিত কর্মসূচি সফল করার ঘোষণা দিয়েছেন মঞ্চের নেতারা। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে চট্টগ্রাম স্টুডিও থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আজাদ তালুকদার। আজাদ, আপনি আমাদের জানাবেন হেফাজতে ইসলামের ব্যানারে দেয়া এই ঘোষণার পর কি কি প্রতিক্রিয়া জানিয়েছেন গণজাগরণ মঞ্চের নেতাকর্মীরা? একটু ভূমিকা টানতে চাই, সেটি হচ্ছে আপনি জানেন গত 8 মার্চ শাহবাগের গণজাগরণ মঞ্চ থেকে ডাক্তার ইমরান সরকার এই সরকার ঘোষণা দিয়েছেন চট্টগ্রামের 13ই মার্চ বুধবার চট্টগ্রামের বিশ্ববিদ্যালয়ে মহাসমাবেশ করবেন এবং চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে গণজাগরণ মঞ্চে মহাসমাবেশ করবেন। এরপরের দিনে হেফাজতে ইসলামে বাংলাদেশ নামের একটি ইসলামী দল তারা চট্টগ্রামের ইমরান এই সরকার যদি চট্টগ্রাম আসেন, কেন্দ্রীয় নেতৃবৃন্দরা যদি চট্টগ্রাম আসেন, তাহলে বুধবার চট্টগ্রামের সকাল সন্ধ্যা হরতালে ঘোষণা দিয়েছেন। ঠিক তার 3 দিনের মাথায় আজকে সকালে চট্টগ্রামে সংবাদ সম্মেলন করে হেফাজতে ইসলামী বাংলাদেশ ঘোষণা দিয়েছে সর্বাত্মক হরতালের পালনের পাশাপাশি বুধবার চট্টগ্রাম গণজাগরণ মঞ্চ দখল করে তারা সেখানে সমাবেশ করবেন। এরপরে চট্টগ্রাম গণজাগরণ মঞ্চ বিকেলে সংবাদ সম্মেলন করে জরুরি ভিত্তিতে তারা ঘোষণা দিয়েছেন এখানে তারা অহিংস আন্দোলন করছেন, গত 1 মাস ধরে গণঅবস্থান কর্মসূচি পালন করছেন, সুনির্দিষ্ট একটি দাবিকে সামনে রেখে, সেটা হচ্ছে যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা এবং পাশাপাশি জামাত ভ্রমণে যারা যে রাজনীতি করছে জামাত শিবির তাদের রাজনীতি নিষিদ্ধ করা। হ্যাঁ, এরপরে তারা সেই অহিংস আন্দোলনে যদি কেউ বাধা দিতে চায় এবং তারা যে অবস্থান কর্মসূচি পালন করছে সেখানে যদি কেউ যদি এসে অবস্থান নিতে চায় তাহলে যে কোনো মূল্যে সেটা তারা প্রতিহত করবেন। তারা বরাবরই বলছেন তারা অহিংস আন্দোলন করছেন কিন্তু কেউ যদি তাদেরকে বাধ্য করে তখন তারা বসে থাকবেন না। আজাদ, 71 জন সদস্য নিয়ে ঘাতক দালাল নির্মূল কমিটি মৃত্যুঞ্জয় স্কোয়াড ঘোষণা করেছে, স্কোয়াডে কারা থাকছেন আর সাধারণ মানুষ এই দখলের প্রতিক্রিয়ায় কি বলছেন? আনাম, আপনার প্রথম প্রশ্নের উত্তরটিতে আমি বলতে চাই, আপনি বলে জানতে চেয়েছেন যে 71 সদস্য বিশিষ্ট মৃত্যুঞ্জয় স্কোয়াড গঠনের কথা। সন্ধ্যার দিকে চট্টগ্রাম ঘাতক দালাল নির্মূল কমিটির পক্ষ থেকে একটি প্রেস বিজ্ঞপ্তি গণমাধ্যম অফিসে পাঠানো হয়, সেখানে তারা জানিয়েছে আগামী বুধবার 71 সদস্য বিশিষ্ট মৃত্যুঞ্জয় স্কোয়াড গঠন করে তারা সেখানে অবস্থান করবেন, মাথায় তারা প্রতীকী কাফনের কাপড় পরবেন। এই প্রসঙ্গে চট্টগ্রাম ঘাতক দালাল নির্মূল কমিটির চট্টগ্রাম বিভাগীয় কাউন্সিলর শওকত ভাঙ্গালের সাথে আমি একটু আগে কথা বলেছিলাম, তিনি আমাকে জানিয়েছেন 71 সদস্য বিশিষ্ট তারা সেখানে অবস্থান করবেন, তারা এখনো সহিংস আন্দোলনের পথে আছেন, যদি তাদেরকে কেউ বাধ্য করে তারা তাহলে তারা অহিংস আন্দোলন করবেন, প্রয়োজনে জীবনের বিনিময় হলেও এই মহাসমাবেশ কেন্দ্রে।